আচ্ছা, আজ তোমাদের 26 নম্বর ক্লাসের যে বিষয়গুলো শেখানোর কথা বলছিলাম তোমাদের, সেটা হচ্ছে যে শেষ স্টুডি ট্রান্সফরমেশন। প্রথমে ট্রান্সলেট শিখছি, ট্রান্সলেট প্রপার্টিটা যেটা বলছিলাম তোমাদের, এখান থেকে ট্রান্সলেটের মানে অর্থ হচ্ছে 50 পিক্সেল বাম থেকে ডান দিকে সরে যাবে আর উপর থেকে নিচ দিকে 100 পিক্সেল সরে আসবে। চলো আমরা এটা একটু দেখে নিই। হ্যাঁ, ধরো কপি করলাম আমাদের সেসে দিয়ে, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো আমাদের এস্টিমেট দিয়ে। এটা হচ্ছে সিম্পল একটা কোড। হ্যাঁ, সিম্পল একটা কোড এটা। আচ্ছা, আর এটা না দিলে হবে, পিএস অন কিছু দিলাম না এখানে। সিম্পলি দেখো, এখানে জাস্ট একটা ডিভিশন নিয়েছি ডিপ, এই ডিপের এখানে জাস্ট কিছু লেখা দিয়েছি, ঠিক আছে। এই ডিপকে আমরা কী করবো, এখানে জাস্ট একটা সেসেস করা হয়েছে, এই সেসেসটা আমাদের সেসে দিয়ে দিই, সেসটা এইটা আমি তোমাদের বুঝিয়ে দিব সম্পূর্ণ, ঠিক আছে। খুব ইজি বিষয়, তোমরা এমনিতে বুঝতে পারবে। আচ্ছা দেখো, এখানে কী দিয়েছি, সরি, ডিপ শো নিতে হবে, আমার ডিপ শো নেওয়া হয়নি। দেখো সেটা আমরা হচ্ছে এই ডিপটা নিয়েছি, সিলেক্টর, এই সিলেক্টরটা কোথায় নিয়েছি, এখানে নিয়েছি, উইড দিয়েছি 300 পিক্সেল, হাইট দিয়েছি 300 পিক্সেল, ঠিক আছে। কোনটাকে, এই ডিপটাকে, ডিভিশনটাকে 300 পিক্সেল উইড, প্রশস্ততা 300 পিক্সেল, হাইট উচ্চতা দিয়েছি, মানে একটা বক্স তৈরি করার জন্য, যেটা বুঝতে পারি যে এখানে বক্স দেখতে পাচ্ছ পিক্সারে, এই যে বক্স দেখতে পাচ্ছি একটা বক্স তৈরি করার জন্য জাস্ট। হ্যাঁ, এই বক্স তৈরি করে বক্সের নির্দিষ্ট অরিজিনাল জায়গা থেকে ট্রান্সফর্ম করে, হ্যাঁ, স্থানান্তর করে সরিয়ে এনে চলে আসবো আমরা কার মাধ্যমে, এই ট্রান্সলেট প্রপার্টির মাধ্যমে। দেখো ট্রান্সলেট প্রপার্টির মাধ্যমে আমরা যে ভ্যালুটা অ্যাড করবো সেই ভ্যালুর মাধ্যমে সরে আসবে, ঠিক আছে। এই যে এই বক্স তৈরি করার জন্য কী করেছি আমরা, দেখো এই ডিভিশনটাকে সেসে নিয়েছি, নিয়ে উইড এবং হাইট দিয়েছি এখানে 300 পিক্সেল উইড এবং 100 পিক্সেল হাইট। ওটা কালার দিয়েছি এখানে, দেখো ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, যেন স্পষ্টভাবে বক্সটা বোঝা যায়, সে চার কোণা আছে বক্স যেটা, এই যেন বোঝা যায়। একটা বর্ডারও দেওয়া হয়েছে, যেন বর্ডারটা দ্বারা স্পষ্টভাবে বক্সটা বোঝা যায়, ঠিক আছে। এখন মেন সেট হচ্ছে এইটা, দেখো তো এটা একটু বোঝার মতো জিনিস আছে, সেটা হচ্ছে আমি একটা দেখেছি বক্সটা, দেখে আমি বোঝাতে পারবো, সেভ করলাম, এবার আমি এখানে রান করলাম, সরি আমি সেসেস রান করছি, এইচটিএমএল রান করতে হবে। আচ্ছা এখন দেখো, এই যে একটা বক্স দেখতে পাচ্ছ তোমরা, এই বক্সটা ছুটে আসছে কোথায় থেকে, এই যে কর্নার থেকে, এই দিকে আসছে কত পিক্সেল, এই লাস্ট প্রান্ত থেকে এই পর্যন্ত আসছে 100 পিক্সেল, আর মানে এখান থেকে আসছে 50 পিক্সেল, আর উপর থেকে নিচ দিকে আসছে 100 পিক্সেল ছুটে আসছে। হ্যাঁ, তোদের বলছি এক্স অক্ষ ওয়াই অক্ষ, হ্যাঁ একটু দেখি, তোমার এক্স অক্ষ ওয়াই অক্ষ তোমার জানো সায়েন্সের স্টুডেন্ট, তাদের একটু বলি, যারা অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট তাদের জন্য বলি। হ্যাঁ আচ্ছা, এক্স অক্ষ ওয়াই অক্ষ বলতে বোঝায় এই আনুভূমিক যে থাকি মনে করো, হ্যাঁ ভূমির সমান্তরাল, এটা এক্স এক্স প্রাইম বলে, এক্স এক্স প্রাইম বলে। হ্যাঁ, আর উপর দিকটা নিচ দিক যেটা আসে এটাকে বলে ওয়াই 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 প্রাইম, ঠিক আছে। আর এটা জিরো বিন্দু মনে করো, মানে কেন্দ্র আর কি, সেন্টার এটা। আচ্ছা এই এখান থেকে বাম দিক থেকে ডান দিকে এক্স এক্স প্রাইম দেখতেছো, এর এক্স অক্ষ বরাবর, যা ভূমির সমান্তরালে, আর যাকে হরিজন্টালি বলি, ঠিক আছে।
আর অপর দিকে খারাপ হয়ে থাকলে কি এটা ওয়াই ওয়াই অক্ষ বরাবর। এখন দেখো আমরা যে দেখছিলাম আমরা এটা কেটে দিই আগে, এর দরকার নেই আর, এর নিচে বুঝতে পেরেছি এটা। আচ্ছা আমাদের যেটা ছিল সেটা হচ্ছে এই দেখো এটা, এই বাম দিক থেকে ডান দিকে হচ্ছে এক্স অক্ষ, উপর থেকে নিচ দিকে হচ্ছে ওয়াই অক্ষ। আর এখানে কি বলছি আমরা, এখানে জাস্ট এই ডিপটাকে কি করেছি দেখো, এই যে এমএস ট্রান্সফর্ম ট্রান্সলেট 50 পিক্সেল এক্স অক্ষ বরাবর আর 100 পিক্সেল ওয়াই অক্ষ বরাবর, মানে বাম থেকে ডান দিকে সরবে 50 পিক্সেল এবং উপর থেকে নিচ দিকে সরবে হচ্ছে 100 পিক্সেল। ট্রান্সফর্ম ট্রান্সলেট 50 পিক্সেল 100 পিক্সেল, একই বিষয় এখানে। তো প্রশ্ন কোশ্চেন হতে পারে স্যার এখানে দুটো দেওয়ার কারণটা কি, অত একটা ব্যবহার করলে হবে তাই না? ডান দিকে থেকে কমেন্টসে লিখে দিয়েছে কেন এটা ব্যবহার করেছে, এমএস ট্রান্সফর্ম আর শুধু ট্রান্সফর্ম কেন ব্যবহার করেছে। এমএস ট্রান্সফর্ম মানে মাইক্রোসফট, এমএস মানে হচ্ছে মাইক্রোসফট, এমএস মানে মাইক্রোসফট ট্রান্সফর্ম। আচ্ছা এখানে দেখো লেখা আছে ব্রাউজারের নাম i9 মানে ইন্টারনেট এক্সপ্লোরার 9, হ্যাঁ ইন্টারনেট এক্সপ্লোরার 9। তোমরা জানো বিভিন্ন ব্রাউজার আছে, যেন আমরা এটা কি কাজ করছি করছি মজিলা ফায়ারফক্সে, মজিলা ফায়ারফক্স শট করছি অথবা গুগল ক্রোমে শো করছি। এরপর এই একটা ব্রাউজার দেখতেছো এজ ব্রাউজারের নাম, এজ ব্রাউজার বলা হচ্ছে। তো এরকম বলছে যে ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার, এই ব্রাউজারটা কে তৈরি করেছে, মাইক্রোসফট কোম্পানি। গুগল ব্রাউজার কে তৈরি করেছে, গুগল কোম্পানি। গুগল ক্রোম ব্রাউজার কে তৈরি করেছে, গুগল কোম্পানি। অপরদিকে সাফারি তৈরি করে, সাফারি ব্রাউজার তৈরি করেছে অ্যাপেল কোম্পানি। মজিলা ফাউন্ডেশন তৈরি করেছে মজিলা ফায়ারফক্স ব্রাউজার, বুঝতে পারো না? তো এই এমএস ট্রান্সফর্ম মাইক্রোসফট ট্রান্সফর্ম, যখন তুমি এই কোডটা লিখবা তখন এই কোডটা শুধুমাত্র কাজ করবে কোন ব্রাউজারের ক্ষেত্রে, i9-এর ক্ষেত্রে। আর যখন তুমি শুধু ট্রান্সফর্ম লিখবে, ট্রান্সলেট লিখবে, মেইন মেইন ব্রাউজার এটা কাজ করবে, যেমন মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা মিনি, বুঝো নি? এরকম মেইন মেইন যে ব্রাউজারগুলো আছে এই মেইন মেইন ব্রাউজারে কাজ করে। স্ট্যান্ডার্ড সিনট্যাক্স বলা হচ্ছে, সিনট্যাক্স মানে গঠন প্রকৃতি, আদর্শ গঠন প্রকৃতি কোনটা, এইটা, ঠিক আছে? তুমি যদি এটা না লেখো তাও কিন্তু চলবে, এটা না লিখলেও কাজ করবে, ঠিক আছে? দেখো আমি সেভ করলাম, এটা বাদ দিয়ে আমি এখানে রিলোড করলাম, দেখো কোনো পরিবর্তন আছে, কোনো পরিবর্তন নেই। কারণটা হচ্ছে আমরা ওটাই শুধু কোন ব্রাউজারের ক্ষেত্রে, ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারের ক্ষেত্রে ছিল। তুমি এর যদি দিয়ে মনে করো সেভ করলা এবং এই জিনিসটা ব্রাউজ করলা, কী দিয়ে ব্রাউজ করলা, ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার ব্রাউজ করলা, ইন্টারনেট এক্সপ্লোরার দ্বারা ব্রাউজ করলা, তাহলে কী হবে, ইন্টারনেট এক্সপ্লোরার দ্বারা ব্রাউজ করলে কী হবে, ব্রাউজ করলে দেখাচ্ছে তোমার ওটা পাবে না, মানে এটা তোমার কাজ করবে না। কোনটা কাজ করবে না, এই কোডটা ট্রান্সফর্ম ট্রান্সলেট, এই কোডটা কাজ করবে, স্ট্যান্ডার্ড সিনট্যাক্স কাজ করতে হবে, কাজ করবে না। ওইখানে তোমার কী করতে হবে, অবশ্যই এটা লিখতে হবে, এই এমএস ট্রান্সফর্ম এইটা। আবার কিন্তু স্ট্যান্ডার্ড দুটো যদি বাদ দেয় দাও এটা দেখো, তাহলে ওইটা কিন্তু এখানে কাজ করবে না, তারা রিলোড করলাম, এই দেখো উপরে উঠে চলে গেছে, বুঝলা কি, উপর থেকে উঠে একটা কর্নারে চলে গেছে উঠে। আবার এখানে এটা কাজ করবে, হ্যাঁ এই যে বুঝতে পারলা কি, তাহলে আমরা এই কোডটা কি বুঝলাম, এটা শুধু ইন্টারনেট এক্সপ্লোরার 9 ব্রাউজারের ক্ষেত্রে এই কোডটা দরকার, মানে একে বলা হয় ক্রস ব্রাউজার সাপোর্টে। তোমরা অনেক সময় ক্লায়েন্টের কাজ করতে গিয়ে, হ্যাঁ ক্লায়েন্ট তো বলবে কিন্তু আমাকে যেন ক্রস ব্রাউজার সাপোর্টে, আমার ওয়েবসাইট যেন সবগুলো ব্রাউজারে ভালো দেখায়, বুঝো নাই? তখন এইভাবে মানে মেইন মেইন যে ব্রাউজারগুলো আছে স্পেসিফিক কোড লিখতে হয়, হ্যাঁ মজিলা ফায়ারফক্সের জন্য তুমি লিখতে হয়, তোমার কোডগুলো দেখতে পাবো আস্তে আস্তে। আবার গুগল ক্রোমের জন্য আলাদা লিখতে হয় অনেক সময়, হ্যাঁ কারণ একই কোড অনেক সময় এক ব্রাউজারে এক রকম দেখায় আর এক ব্রাউজারে আরেক রকম দেখায়, বুঝতে পারলে কি? এই জন্য তোমার এইভাবে কোড লিখতে হয় ভিন্ন ভিন্ন ব্রাউজারের জন্য অনেক সময়। আচ্ছা আমি প্রথমে এটাই দেখলাম, তোমরা এটা বুঝলে অন্যগুলো বুঝতে পারবে পরবর্তীতে, স্ট্যান্ডার্ড সিনট্যাক্স রাখলাম, ঠিক আছে? তাহলে আমরা কী দেখলাম, এখান থেকে সেভ করে যেটা সরে আসছে এই বাম থেকে ডান দিকে
50 পিক্সেল উপর থেকে নিচ দিকে 100 পিক্সেল ওকে এটাকে বলা হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট এরপরটা আমরা চলে যাই পরেরটাতে এ দেখলাম আমরা এটা এবার আমরা দেখব রোটেট মেথড ঠিক আছে আমরা এখানে দেখেছিলাম দেখো ট্রান্সলেটটা দেখলাম এই ট্রান্সলেট মেথডটা দেখলাম ঠিক আছে এবার আমরা দেখব রোটেট মেথড রোটেট মানে কি ট্রান্সলেট মানে অ্যাকচুয়ালি যদি অনুবাদ বোঝায় কিন্তু এখানে কি হবে ট্রান্সলেট মানে হচ্ছে এখানে স্থানান্তর বা মুভ বোঝায় মুভিং ঠিক আছে আর রোটেট মানে হচ্ছে ঘোরা রোটেট মানে কি ঘূর্ণায়ন ঘোরা চলো আমরা যদি একটা কোনো কিছু ঘোরাতে চাই বিভিন্ন ডিগ্রিতে যে আমরা জানি পুরো ডিগ্রি হচ্ছে 360 ডিগ্রি যদি আমরা 150 ডিগ্রি 90 ডিগ্রি ঠিক আছে 10 ডিগ্রি 20 ডিগ্রি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চাই তাহলে কী করতে হবে আমার রোটেট ব্যবহার করতে হবে চলো রোটেট ব্যবহার করে দেখি তাহলে কেউ বুঝতে না পারলে জিজ্ঞেস করবো ঠিক আছে তাহলে এখন শিখবো হচ্ছে তার রোটেট মেথড আচ্ছা আচ্ছা আমি ওর সাথে কপি করলাম এখানে দুটো ডিভিশন দেওয়া আছে দেখো দুটোই কপি করলাম আমি আমাদের এখানে এ দিতে দিলাম আচ্ছা দেখো এ একটা ডিভিশন ঠিক আছে এ একটা ডিভিশন প্রথমটা ফাঁকা রেখেছে এমনি কিছু দিই নাই আইডি ক্লাস কিছু দিই নাই দিলে কি হয়েছে মাই ডিপ নামে একটা আইডি নিয়েছি একই তুমি এটা চাইলে দিতে পারো আইডি একই ব্যাপার হ্যাঁ ডিম আইডি ওয়ান আইডি টু দিতে পারো ইচ্ছে মতো সমস্যা নেই হ্যাঁ যে এখানে আইডি না একটা নাম দিলা যে মাই ডিপ ওয়ান মাই ডিপ টু ইচ্ছে ব্যাপার তুমি না দিলেও চলবে এখানে বাট এখানে আলাদা কেন দিয়েছি কারণ দুটি আলাদা দেখানোর জন্য দিয়েছি এখানে যে এটা একরকম এটা আর এক রকম দুটো দুই রকম এলিমেন্ট ঠিক আছে এখানে ডিবেট ডি একটা ডিভিশনের মধ্যে খালি একটা টেক্সট নিয়েছি একটা ডিভিশন একটা টেক্সট নিয়েছি দুটি আমরা কাজ করবো ঠিক আছে সেভ করলাম আচ্ছা এখন সে সিস্টেম নিয়ে আসি আমরা দেখি সিস্টেমটা কি লেখা আছে এটা দুইটা সিএসএস কপি করলাম সে সিস্টেম আচ্ছা দেখো প্রথম যে ডিপটা আমরা নিয়েছি এই এই ডিপ প্রথম যে ডিপটা নিয়েছি এখানে কিছুই করি নাই জাস্ট কী করেছি দেখো একটা উইড দিয়েছি একটা হাইট দিয়েছি হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি ইয়েলো এবং বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক আমি দ্বিতীয় ডিপটা কেটে নিলাম দ্বিতীয় ডিপকে আমি কন্ট্রোল এক্স চেপে কাট করে নিলাম এটা ঠিক আছে এবার আমি সেভ করলাম এবার আমি রিলোড করি তাহলে কী দেখতে পাবো দেখো দুটো ডিপ আমরা দেখতে পাচ্ছি তাই না এবং একই কালার দেখতে পাচ্ছি আমরা দুটো ডিপ দুটো ডিপে দিলাম দেখো এইটা দিলাম এখন দেখো কি হয়েছে এটা কিন্তু এমএস এক্সপ্লোর ইন্টারনেট এক্সপ্লোর 9 কোডের জন্য এটা মাইক্রোসফট ট্রান্সফর্ম ঠিক আছে এখানে এই কোডটা দিয়েছে আর এখানে স্ট্যান্ডার্ড যেটা সিনট্যাক্স আমি এটা কেটে দিলাম মাইক্রোসফটেরটা হ্যাঁ তাহলে আমরা ওই প্রোডাক্টটা ব্যবহার করি না ইন্টারনেট এক্সপ্লোর খুবই কম ব্যবহার করি হ্যাঁ তোমাদের বোঝার সুবিধার্থে এটা রাখলাম শুধুমাত্র এখন দেখো দুইটা এখানে ডিপ ডিভিশন আছে দেখো দুইটা কিন্তু উপরে এবং নিচে আছে না একবার সমান আমি তো এখন রিলোড করি নাই হ্যাঁ এটা মনে করো কাট অবস্থাতে আছে এটা মনে করো কাট অবস্থাতে আছে এখন মনে করো দুইটা জিনিস এখানে এই দুইটা একটা হচ্ছে মনে করো বক্স একটা বক্স দুইটা বক্স উপরে বসা ঠিকই আছে এখানে জাস্ট কী করেছি দেখো এখানে হচ্ছে উইথ 300 পিক্সেল মানে এটার উইথ প্রশস্ত 300 পিক্সেল হাইট হচ্ছে কত পিক্সেল 100 পিক্সেল 100 পিক্সেল হলুদ ব্যাকগ্রাউন্ড কালার কী দিয়েছি হলুদ দিয়েছি ইয়েলো ইয়েলো কালার দিয়েছি এরপর হচ্ছে যে এক এক পিক্সেল মানে বর্ডার দিয়েছি হ্যাঁ ওয়ান পিক্সেল মানে ঘুম কম হয়েছে সেই জন্য হাই আসতেছে খালি আচ্ছা এখানে কী হয়েছে দেখে
এখানে হচ্ছে যে বর্ডার দিয়েছি 1 পিক্সেল দুটোর ক্ষেত্রেই। হ্যাঁ এখন দেখো আমি নিচেরটাকে কী করবো, রোটেট করব। রোটেট মানে কি ঘোরানো, আমি উপরেটা স্থির থাকবে, নিচেরটা কী করবো ঘোরাবো। তাই নিজের ডিজাইন কোড লিখে দিলাম এখানে নিচে, যে কি লিখেছি মাই ডিপ, মাই মাই ডিপ, ডিপ আইডি হ্যাশ দিতে হয় আইডির জন্য, আর মাই ডিপ নিয়েছি কোনটা এই যে, ঠিক আছে আইডির জন্য হ্যাশ নেওয়া হয় স্যার, এটা মাই ডিপ নিয়েছি, ঠিক আছে। দুই নম্বরটা এটা আলাদা করার জন্য এখানে কিছু নিয়ে নাই, এখানে নিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে নিলাম যে ডিপ মাই ডিপ, এখানে কী করলাম দেখো ট্রান্সফর্ম রোটেট, আগেরটা কিছু ট্রান্সফর্ম ছিল, আগেরটাও বাস্তবতা ছিল কি ট্রান্সলেট ছিল, এখানে এখানে কী করলাম ট্রান্সফর্ম রোটেট, আর 20 ডিগ্রি লিখলাম, ডিজি মানে ডিগ্রি, তো ডিগ্রি তো বুঝছো নাকি, নিজে ম্যাথে করেছো, এটা জ্যামিতিতে করেছো। যেমন হচ্ছে যে একটা বৃত্ত কত ডিগ্রি, পুরো একটা বৃত্ত কত ডিগ্রি ঘুরে, 360 ডিগ্রি, তাই না? পুরো পুরো বৃত্তটা কত ডিগ্রি, 360 ডিগ্রি। তো তুমি অ্যাকচুয়ালি একটা মানে যে কোনো বক্সকে কোনো একটা লেখাকে কত ডিগ্রি ঘুরাবা, কত ডিগ্রি ঘুরাবে সেটা কী করতে হবে, তাহলে লিখতে হবে এখানে সেই বক্স বা আইডিকে নিতে হবে, এখানে নেওয়ার পরে ট্রান্সফর্ম লিখে লিখতে হবে রোটেট। এটা একটা কি, এটা একটা মনে করো ফাংশন, এই রোটেট ফাংশন তোমাকে ব্যবহার করতে হবে, এবং ভিতরে লিখে তো কত ডিগ্রি ঘুরাবে সেই ডিগ্রিটা ভিতরে লিখতে হবে, এখানে 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 50 ডিগ্রি এখানে সেভ করলাম। এবার আমি রিলোড করি, দেখো এই দেখো কত ডিগ্রি ঘুরেছে, 20 ডিগ্রি ঘুরে গেছে। হ্যাঁ এটা বলে ক্লক ওয়াইজ রোটেট, ক্লক ওয়াইজ, ক্লক ওয়াইজ বুঝতো নাকি, ঘড়ি কাটা কীভাবে ঘুরে, টিক 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 ঘুরে না, তোমরা দেখতে পাচ্ছ নিচ্ছে ঘড়ি কাটা আমার পিছনে, আমি যে বসে আছি কম্পিউটারে পিছনের তাহলে ঘড়ি দেখতে পাচ্ছ, ঘড়ি কাটা কীভাবে ঘুরতেছে, 12টা 1টা 2টা 3টা ঘুরতেছে, এভাবে এভাবে ঘুরছে না, এইভাবে ঘুরতেছে, এভাবে ঘুরছে মনে করো। তো যদি তুমি উল্টো দিকে করতে চাও, একে বলে উল্টো দিকে যদি করতে চাও, ঠিক আছে কাউন্টার ক্লক ওয়াইজ, কাউন্টার ক্লক মানে কি বিপরীত দিকে, কাউন্টার ক্লক মানে বিপরীত দিকে, অর্থাৎ ঘড়িতে ঘুরে এইদিকে ঘড়ি কাটা, এদিকে করবো উল্টা দিকে করবা, উল্টা দিকে করবা, ঠিক আছে। তাহলে কি হবে এখানে মাইনাস ব্যবহার করতে হবে, ধরো এখানে -20 দিলাম, -20 ডিগ্রি, এখন দেখো কি ভাই কি হলো, দেখতে পাইছ ক ডিগ্রি করলো, এটা মনে করো যে -20 মানে উল্টো দিকে ঘুরছে, আগে কেমন ছিল, আমি আমার মাইনাস কেটে দিলাম, আগে ছিল এইরকম, এই যে বুঝতে পারলা কি, এটাকে রোটেট বলা হচ্ছে, যদি আরও বাড়িয়ে তো এখানে বেশি ঘুরবে। এবার আমি করলাম হচ্ছে 90 ডিগ্রি, কেমন হয় বলো দেখি ভাই, 20টি কত হয়, কি হচ্ছে ভালো হচ্ছে, এই দেখো 90 ডিগ্রি হয়েছে, 90 ডিগ্রি হয়ে গেছে না, এই যে 90 ডিগ্রি কোণ দেখবে এখানে একটা ঠেকে গেছে, দেখো এই যে 90 ডিগ্রি কোণ, এখান থেকে 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেছে 90 ডিগ্রি, বুঝলে কিন্তু, আর দেখ 80 ডিগ্রি তাহলে কী হবে, পুরোপুরি সমান হয়ে যাবে না, আর এক্সট্রা নয়েজ আসতেছে, আর এক্সট্রা নয়েজ আসতে কার কাছ থেকে, তার কাছ থেকে এক্সট্রা নয়েজ আসতে বন্ধ করে দাও, ফোন আছে আমি বন্ধ করছি, তাহলে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসলে অসুবিধা হবে শুনতে, তোমরা যখন প্রশ্ন করবে তখন সাউন্ড চালু করবা। আচ্ছা দেখ আমি রিলোড করলাম, দেখ সমান হয়ে গেছে না, বাট উল্টে গেছে কিন্তু পুরো ডিপ, দেখো এই যে লেখাটা উল্টে দেখতে পাচ্ছ, 180 ডিগ্রি দিয়েছি, আর যদি 360 ডিগ্রি দিই, 360, এবার কী হয় বলতে পারবা, এবার দেখো পুরোপুরি ঘুরে গেছে, একবার প্লেন হয়ে গেছে, ঘুরেছে কিন্তু ঠিকই, হ্যাঁ প্রাথমিক যেমন ছিল ওরকম হয়ে গেছে, আর আমাদের আসলে 30 ডিগ্রি, তাহলে 6 কেটে দিলাম মাঝখান থেকে, আবার হয়ে গেলো 30 ডিগ্রি, সেভ করলাম, রিলোড করলাম, তাহলে ঘুরছে না বিভিন্নভাবে, এটাকে রোটেট বলা হচ্ছে। ওকে পরটা ছিল যে আমরা, আচ্ছা দেখছি যে
rotate method and clockwise and counterclockwise বুঝলে কি counter clock মানে ঘড়ির বিপরীত দিকে ঘোরা আর হচ্ছে clockwise মানে ঘড়ির কাঁটার দিকে ঘোরা বুঝতে পারলে কি আচ্ছা তুমি বললাম এখান থেকে একটা লাল কালি দিয়ে এখানে তোমাদের বুঝা দিছে এখানে যদি তোমাকে নেগেটিভ মার্কস দাও নেগেটিভ ভ্যালু দাও যেটা তোমাকে দেখালাম মাইনাস দি মাইনাস 30 ডিগ্রি দেখালাম দেখালাম তাহলে কি হবে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে এটা ঠিক আছে বুঝতে পারলা এর স্কেল দেখাই স্কেল তোমাদের স্কেল মেথড ওকে দা স্কেল মেথডের কাজ কি একটু বুঝাই তোমাদের দা স্কেল মেথড ইনক্রিজ অর ডিক্রিজ দা সাইজ অফ এন এলিমেন্ট according to the parameters given of the width and height scale মানে কি জানো স্কেল মানে হচ্ছে ছোট বড় হওয়া মানে করো তোমরা স্কেল তো বুঝো তাই না সারা জীবন স্কেল ব্যবহার করে কি করেছো জ্যামিতি অঙ্কন করেছো অনেক কিছু দেখাচ্ছে যে মানে পরিমাপ করেছো স্কেলের মাধ্যমে তাই না দেখাচ্ছে তোমরা এখানে তুমি কত ফুট লম্বা হ্যাঁ বা দেখাচ্ছে একটা টেবিল বা চেয়ার কত দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ কতখানি স্কেলের মাধ্যমে পরিমাপ করা হয় তাই না আর এখানে স্কেল বলতে হচ্ছে স্কেল মেথড যেটা দেখতেছো ছোট এবং বড় করা মানে একটা সাইজ হচ্ছে স্কেল মানে এখানে সাইজ আকার আকৃতি কি পরিমাণ ঠিক আছে তুমি এখানে বলবে ছোট বড় আমি বোঝানোর জন্য তো বলি ছোট বড় তো এখানে স্কেল 2 মানে হচ্ছে হ্যাঁ এক্স অক্ষ বরাবর হ্যাঁ কত কি পরিমাণ যে পরিমাণ ছিল ধরো আগে ছিল 50 পিক্সেল যখন তুমি স্কেল 2 দিবা এটা হয়ে যাবে 100 পিক্সেল বাড়বে আর এটা হচ্ছে 3 হচ্ছে যে হাইট বাড়া এখানে দেখো ট্রান্সফর্ম কি লেখা আছে ট্রান্সফর্ম স্কেল 2 এবং 3 দেওয়া আছে না অরিজিনাল উইথ থেকে 2 গুণ বেড়ে যাবে ভালো করে বুঝো অরিজিনাল যে উইথ প্রশস্ত থেকে 2 গুণ বেড়ে যাবে আবার থ্রি মানে হচ্ছে অরিজিনাল উইথ থেকে 3 গুণ বেড়ে যাবে হাইট অরিজিনাল হাইট থেকে 3 গুণ হাইট বেড়ে যাবে এই সিস্টেমে তুমি স্কেল ব্যবহার করো আর যদি মাইনাস 10 ব্যবহার করো মাইনাস 2 মাইনাস 3 তো অরিজিনাল উইথ থেকে কি হবে 2 গুণ কমে যাবে অরিজিনাল হাইট থেকে 3 গুণ কমে যাবে আমি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি মনে হয় আচ্ছা তো চলো আমরা বাস্তবে দেখি কিভাবে কমছে কিভাবে বাড়ছে নাকি আমি এই ডিপটা নিলাম এটা নিলাম আমি একটা ডিভিশন নিলেই হবে সমস্যা নাই আমি দুটো কেড়ে দিলাম ব্যবহার শিক্ষা আমাদের হয়ে গেছে ঠিক আছে তাহলে ডিভিশন শুরু করছি এখানে এখানে শেষ করে দিলাম এখানে দেখো সিএস এস 10 এইভাবে এটা নিয়ে নিলাম ডিভিশন সহকারে নিই কপি করলাম আর এখানে আসলাম এসে এটা কেটে দিই এখানে দেখো এখানে এসে মার্জিন 150 পিক্সেল উইথ 200 পিক্সেল হাইট কত 100 পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো বর্ডার এটা তোমরা জানো যে একটা বক্স তৈরি করার জন্য বুঝো নাই একটা বক্সের বক্সের মধ্যে তৈরি করার জন্য উইথ হাইট দিয়েছি 200 পিক্সেল উইথ আর 100 পিক্সেল হাইটের একটা বক্স হবে বুঝো নাই আর মার্জিন দিয়েছি মনে করো চারিদিকে মার্জিন কত হবে 150 পিক্সেল ঠিক আছে আর ব্যাকগ্রাউন্ড কালার কি হবে হলুদ হবে চারিদিকে একটা বর্ডার হবে ঠিক আছে আমি এখানে এমএস মাইক্রোসফটের 9 এর জন্য কেটে দিলাম এটা আচ্ছা আমি এটা কাট করে নিলাম কাট কন্ট্রোল এক্স চেপে কাট করলাম তাহলে প্রথমে দেখে সে অরিজিনাল উইড হাইটটা কত এই যে অরিজিনালটা কত উইড এবং হাইট বুঝাই কি কেমন দেখাচ্ছে আমি রিলোড করলাম দেখো অরিজিনাল দেখতে পাচ্ছ কি অরিজিনাল উইড হাইটটা এরকম দেখাচ্ছে কিন্তু 200 পিক্সেল 100 পিক্সেল তাই না যেটা আমরা দেখেছি এখানে দেওয়া আছে এই যে 200 পিক্সেল উইথ আর 100 পিক্সেল হাইট দেখাচ্ছে এখন আমরা এটা দিলাম মনে করো এইটা ব্যবহার করলাম দেখো
ট্রান্সফর্ম ট্রান্সফর্ম স্কেল 2 3 ঠিক আছে টু মানে কি বলেছি উইড প্রশস্ততা বাড়বে দুই গুণ এখন যেটা আছে এখন যে তার দুই গুণ বেড়ে যাবে আর উচ্চতা কি বাড়বে তিন গুণ বেড়ে যাবে ঠিক আছে তাহলে দেখেছি সেভ করলাম আর রিলোড করব এবার দেখছো বেড়ে গেছে না এই যে অটোমেটিক্যালি উচ্চতা প্রশস্ততা বেড়ে গেছে কার কারণে বেড়ে গেছে এটার কারণে এখন যদি মাইনাস ব্যবহার করে এখানে মাইনাস টু মাইনাস থ্রি তাহলে কি হয় দেখো উল্টে গেছে না লেখাটা উল্টে গেছে উল্টে যাওয়ার কথা না এখানে মানে উল্টে গেছে মেন বিষয় এইটা না দাঁড়াও আরে আচ্ছা পড়ি যে দেখি ঠিক আছে ট্রান্সফর্ম হচ্ছে আমাকে এই হয়ে দিতে হবে কমিয়ে দিতে হবে ঠিক আছে মাইনাস না পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ আর ভুল করে মাইনাস দিয়ে দিয়েছি ধরো আমি এখানে স্কেল দিলাম পয়েন্ট ফাইভ মানে জিরো পয়েন্ট ফাইভ যেটা বুঝো নাই আবার জিরো পয়েন্ট ফাইভ দিলাম জিরো পয়েন্ট ফাইভ এখন দেখো কি হয় তাহলে কমে যাবে এই দেখো এত ছোটো ছিল কি আগে এত ছোটো ছিল না অরিজিনাল সাইড থেকে দুটোই জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ অর্ধেক অর্ধেক কমে গেছে অর্ধেক হয়ে গেছে মনে করো বুঝতে পারলে কি এলো বিষয় আমার স্কেল দেখলাম আচ্ছা এটা আর একটা বিষয় স্কেল এক্স মানে এক্স অক্ষ বরাবর হবে একই সিস্টেম ব্যবহার করবো ট্রান্সফর্ম স্কেল এক্স তাহলে এক্স অক্ষ বরাবর দুই গুণ বাড়বে শুধু এক্স অক্ষ মানে কি তো আমি শিখালাম এখনই যে এই দিক থেকে এই দিকে ডান দিক থেকে বাম দিকে বাড়বে কতখানি বাড়বে দুই দিলে দুই গুণ তিন দিলে তিন গুণ বাড়বে ঠিক আছে আবার ওয়াই অক্ষ বরাবর বাড়বে স্কেল ওয়াই যেটা এটা ব্যবহার করবো কী ব্যবহার করবা এইভাবে ব্যবহার করবে স্কেল ওয়াই লিখে এর মধ্যে লিখে দিব ঠিক আছে তাহলে দুই গুণ কী বাড়বে ওয়াই অক্ষ মানে কি হাইট উচ্চতা বাড়বে উপর দিকে নিচ দিকে নিচ দিকে একই সিস্টেম ব্যবহারের এই জন্য আমরা দেখালাম না ঠিক আছে আচ্ছা নিয়ে চলে গেলাম তোমার স্ক্রিউ দেখায় স্ক্রিউ এক্স মেথড স্ক্রিউ মানে হচ্ছে তির্যক ঠিক আছে তির্যকভাবে ঘোরা এটা আচ্ছা আমি একটু দেখিয়ে দিই তোমাদের আমি ডিপটা নিলাম এখানে ডিপ দুটাই দিতে হবে আমার এখানে হ্যাঁ আগের মধ্যে দুটো ডিপ নিয়ে নিলাম আমি এ একটা ডিপ এ একটা মাই ডিপ ঠিক আছে আমি সিএসএসটা নেছি এটা নর্মাল তোমাদের আগে বুঝিয়ে দিচ্ছি একই বিষয় ঠিক আছে খালি প্রপার্টিটা সেন্স কপি করলাম তোমরা আগে বুঝিয়ে দিচ্ছি অবশ্য আমি আর বেশি বোঝাতে হবে না আচ্ছা আমরা একটা উইড হাইট উইড দিয়ে 300 পিক্সেল হাইট দিয়ে 100 পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো এবং 1 পিক্সেল একটা বক্স তৈরি করেছি বুঝলা কি একটা বক্স তৈরি করেছি এখন দেখো এটা মাইক্রোসফটের জন্য এটা কেটে দিলাম ঠিক আছে এক্সপ্লোরার বার্জারের জন্য স্ট্যান্ডার্ডটা দিলাম আমি জাস্ট আর তৃতীয় একটা বক্স যেটা হবে ঠিক আছে এখানে দুইটা আছে না বক্স ধর এইটা একটা বক্স আর নিচে আর একটা দুইটা বক্স হবে তাই না তো নিচের বক্স কী করেছি দেখো স্কিউ কত ডিগ্রি স্কিউ এক্স মানে হচ্ছে তির্যক ঠিক আছে তির্যকভাবে এক্স অক্ষ বরাবর 20 ডিগ্রি হালবে সেটা দেখো আমি সেভ করলাম রিলোড করলাম এই দেখো তির্যক অবস্থান করছে না বলছে নিজ উপর থেকে নিজ দিক থেকে উপর দিকে ভেসে আসে এটা এক্স অক্ষ বরাবর কিন্তু ভেসেছে বুঝলে কি যেখানে ওয়াই দিয়ে দিই কিউ এক্স না কিউ ওয়াই দিলাম মনে করে এখানে তাহলে কী হয় দেখো বড় হাতের কিন্তু ওয়াই ঠিক আছে এরপর রিলোড করলাম এই দেখো ওয়াই অক্ষ বরাবর কিছু অবস্থান করছে
বুঝতে পারলে কি কিউএক্স কিউআই এর ব্যাপার এটা আমি চলে গেলাম স্কি মেথড আর স্কি মেথড ব্যবহার করলে কি হবে একসাথে এক্স ওয়াই দুটাই কাজ করবে তুমি কিউ স্কিউ এক্স না লিখে স্কিউ ওয়াই না লিখে দেখলে স্কিউ লিখে দিবা এবং তার মান লিখে দিবা ঠিক আছে তাহলে একবারে কাজ করবে ঠিক এইভাবে স্কিউ লিখে 20 ডিগ্রি 10 ডিগ্রি প্রথমটা এক্স অক্ষ বরাবর পরটা ওয়াই অক্ষ বরাবর ঠিক আছে আর দিয়ে দিই দেখি আচ্ছা এর দিলাম কিউ 20 ডিগ্রি 10 ডিগ্রি এখন কি হয় দেখি আমরা এই দেখো হ্যাঁ দুই দুটো বরাবরই আছে এটা দেখলাম এটা আমরা ম্যাট্রিক্স মেথড এটা তো গুরুত্বপূর্ণ না ম্যাট্রিক্সটা হচ্ছে তোমাদের তো ম্যাট্রিক্স রং করেছো না ম্যাট্রিক্স রং এর মতে জাস্ট ঠিক আছে এই যে মানগুলো আছে 1 2 3 4 চারটা মান এই চারটা মান সুন্দরভাবে সুজিত হবে সেই হোদাইডে দেখাবে ঠিক আছে ডি ওয়ান ডি টু দুই দুই ডিপে আমরা দিতে পারি এটা আজ দেখি এখানে দিয়ে দেখি কি ঘটে আমাদের ডি ওয়ান মানে এই ডিপ মনে করো আর ডিপ টু মানে হচ্ছে এই সেটটা আমরা লিখলাম না ঠিক আছে বাদ দিয়ে দিলাম আগেরটা আবার দেখি এবার দেখছো এটা ম্যাট্রিক্স অনুযায়ী এটা কাজ হয়েছে হ্যাঁ এই চারটা মান একসাথে কাজ করেছে এই যে ম্যাট্রিক্স 1 0 0.5 1 1.150 ছিল ঠিক আছে এখানে একটু পড়লে বুঝতে পারবা এর লেখা আছে ঠিক আছে ম্যাট্রিক্স কিভাবে কাজ করছে আমি লিখে দিয়েছি ম্যাট্রিক্স মেথড কম্বাইন্ড অল দা টু দি ট্রান্সফর্ম মেথড ইন টু ওয়ান মানে যতগুলো আছে হ্যাঁ ম্যাট্রিক্স যতগুলো সব একসাথে কাজ করে এই দেখো ম্যাট্রিক্স কিভাবে কাজ করছে ম্যাট্রিক্স স্কেল এক্স স্কিউ ওয়াই স্কিউ এক্স স্কেল ওয়াই ট্রান্সলেট এক্স ট্রান্সলেট ওয়াই এই সবগুলো একসাথে কাজ করছে কার সাথে ম্যাট্রিক্সের এবং এই যে মানগুলো দেখছো না এখানে সবগুলো ভিন্ন ভিন্ন মাত্রা প্রথম ওয়ান যে মানটা আছে ওয়ান মানটা কার স্কেল এক্স এর মান স্কেল ওয়াই এর মান কোনটা এরপর একটা এই যে মাইনাস 0.3 তারপর 0 1 এর মান কার কিসের স্কেল এক্স এর মান তারপর স্কেল ওয়াই এর মান ট্রান্সলেট এক্স এর মান ট্রান্সলেট ওয়াই এর মান এই সবগুলো মান কি হইছে এখানে আগে যেগুলো শিখে আসলাম সবগুলো একসাথে কাজ করবে কোথায় ম্যাট্রিক্সে কাজ করবে কাজ করলে এখানে এরকম দেখাবো ওটা বেশি ওকে ক্লিয়ার তাহলে আমাদের এটা শেষ এই কাহিনী শেষ এসএস ইজ ট্রানজিশন এটা দেখি তোমাদের ক্লাস শেষ করে দেব তার সময় তো বেশি না 3:49 বাজে মানে সরি 3 মিনিট 3 মিনিট 47 সেকেন্ড সময় আছে আচ্ছা দুই একটা দেখাই তোমার ট্রানজিশনের মধ্যে ওকে আচ্ছা প্রথমে আমরা এটা নিয়ে যাই শুধু ডিপটাকে নিই আর কিছু দরকার নেই এখানে আমরা ডিপটা দিলাম শুধু বডির মধ্যে ডিপ ছাড়া কিছু দরকার নাই ঠিক আছে এই ডিপটাকে ডিজাইন করে একটা বক্স তৈরি করবো বক্সের মতো ঠিক আছে এক ডিভিশন নিলাম আর এখানে গিয়ে এই বক্স তৈরি করা হয়েছে
শেষটা আসে নাই কেমন আসছে একটু দেখে নিয়ে এর একটা বক্স আসছে না দেখতে পাচ্ছ কি লাল রঙের একটা বক্স চলে আসছে এখন এখানে মাউস হলে কি হবে এটা ট্রানজিশন হয়ে মানে স্থানান্তর হয়ে লম্বা হয়ে যাবে অ্যানিমেশনের মতো কিছু এখানে লম্বা হয়ে যাবে এজন্য কি করতে হবে এই কোডটা ব্যবহার করতে হবে হবার ওয়াইড 300 পিক্সেল আমাদের কোড তোমাদের বুঝাই দেবো নো টেনশন দেখো এখন কি হয় সেভ করলাম আগে দেখে আসি তারপর তোমাদের বুঝিয়েছি এখন মাউস ধরলে এখানে কি হবে আস্তে আস্তে এখন বেড়ে যাচ্ছে দেখছো কি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এখানে মাউস টানা দিলাম চলে গেল ওই মাউস ধরলে কি হচ্ছে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে দেখছো কি এই যে বেড়ে যাচ্ছে এই কমে যাচ্ছে এই যে বেড়ে যাচ্ছে এটাকে বল ট্রানজিশন বলা হচ্ছে এটা কিভাবে কাজ করছে দেখো প্রথমে একটা বক্স তৈরি হচ্ছে উইড 100 পিক্সেল হাইট 100 পিক্সেল তো যে বক্সটা দেখতে পাচ্ছ এই যে এই বক্সটা হচ্ছে 100 পিক্সেল উইড 100 পিক্সেল হাইট এরপর দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিছি রেড তো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কালার রেড এটা লাল লাল রঙের ট্রানজিশন দেখো উইড 2 সেকেন্ড মানে মানে এই ফোর্স কত কত সেকেন্ড ধরে হবে এই ট্রানজিশন অর্থাৎ এই যে আমাদের স্থানান্তর হচ্ছে এটা 2 সেকেন্ড 2s লেখা আছে না 2 সেকেন্ড এখানে 5 সেকেন্ড দাও দেখো আরো বেশি সময় ধরে হবে এটা আমি টাইম বাড়িয়ে দিছি না রিলোড করলাম এবার দেখো অনেকক্ষণ ধরে হচ্ছে না আওয়াজ ছেড়ে দিলাম এই 5 সেকেন্ড ধরে শেষ হবে আস্তে আস্তে বুঝতে পারলে কি এখানে উইড মানে কি যে হবার ডিভিশন হবার করব হবার মানে কি যে মাউস যখন দিলাম মাউস করা মানে হবার করা ঠিক আছে মাউস করা মানে হবার করা তো হবার করলে কি হচ্ছে এখানে অটোমেটিক্যালি এই 300 পিক্সেল বাড়তেছে আমি যেখানে 500 দিয়ে দেখো তাহলে কি হবে আরো বেশি বাড়বে সেভ করলাম রিলোড করলাম এই ধরলে আরো বেশি হবে দেখো অনেক বড় হয়ে গেছে না এইভাবে আমরা কাজটা করতে পারি আজকে তোমাদের ক্লাসে পর্যন্তই আরে ট্রানজেকশনটা কোন ক্ষেত্রে ব্যবহার হয় কমপ্লিট করে দিব আচ্ছা ঠিক আছে এগো তাহলে তোমরা আবার রিজয়েন করো টাইম শেষ হয়ে গেছে তো তাহলে রিজয়েন করো তাহলে ট্রানজেকশন শেষ করে দিই আচ্ছা আমি কেড়ে দিচ্ছি তোমরা রিজয়েন করো সবাই আবার রিজয়েন করে দেখা যাচ্ছে আর 5 মিনিট লাগবে হয়তো শেষ করতে 5 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেবো শেষ করে দিয়ে দেখাচ্ছে যে আচ্ছা এ করলাম এটা আচ্ছা অলরেডি 6 জন এডিট করেছো আচ্ছা এখানে যেটা বোঝাচ্ছিলাম দেখো এখানে 500 দিয়ে দেবে এখানে দিয়ে মনে করো 10 পিক যদি তাহলে কি হবে এখানে 10 পিক জেল দিলাম হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার করে দিই একটু তাহলে বুঝতে পারবে না এখানে 10 পিক জেল দিলাম এখন দেখো আরো বড় হয়ে যাবে এটা রিলোড করলাম এবার দেখো মানে উইডটা তুমি যত বড় দিবা এই বক্স তত বড় হবে বুঝতে পারলে কি এই মাউস ধরলাম এই দেখো বুঝলে কি এই যে একাই চলে যাচ্ছে বাড়ছে আস্তে আস্তে তাহলে এখানে এখন দেখো ট্রানজিশন লিখতে হবে কিন্তু ট্রানজিশন না হলে তো যাবে না এইভাবে স্থানান্তরিত হচ্ছে না এবং উইড মানে কত সময় ধরে হবে উইড লেখার পরে
5 সেকেন্ড যত সময় দিবে তত সময় ধরে এটা হবে আস্তে আস্তে হবে টাইম বাড়লে আস্তে আস্তে ওই সময় ধরে হবে আর এখানে 1 সেকেন্ড দিয়ে মনে করো তাহলে কি হবে দেখো 1 সেকেন্ড দিলাম এখানে হ্যাঁ আর এখানে 1000 লিখে দিলাম মানে কি আরো বেশি বাড়বে রিলোড করলাম দেখো এই যে ধরা শুরু হচ্ছে না এই যে এক সেকেন্ডের মধ্যেই চলে আসছে এই প্রান্তে আর তুমি এখানে যে সেকেন্ড দিবা আস্তে আস্তে বাড়বে এবং কমবে আচ্ছা ট্রানজিশনটা দেখলাম পরটা দেখতে হলাম আমরা ঠিক আছে ট্রানজিশনটা চেঞ্জেস সেভারাল প্রপার্টি ভ্যালু দ্য ফলোইং এক্সাম্পল অ্যাডস এ ট্রানজিশন ইফেক্ট ফর দ্য বোথ দ্য উইড এন্ড হাইট প্রপার্টি আমরা এখানে কি দেখলাম শুধু কি বাড়ছে শুধু আমরা দেখছি দৈর্ঘ্যের দিক মানে দৈর্ঘ্যের দিক বাড়ছে মানে প্রস্থের দিক বাড়ছে উইড বাড়ছে কিন্তু হাইট বাড়ছে না উচ্চতা বাড়ছে না তাহলে একসাথে দুটো দেখতে পারি যে উচ্চতা বাড়বে আবার প্রস্থের দিকে বাড়বে ঠিক আছে চল দেখে ফেলি আমরা তাহলে এর কি লিখতে হবে ট্রানজিশন 2 সেকেন্ডস উইড 2 সেকেন্ডস হাইট 4 সেকেন্ড বুঝা স্কিম ঠিক এইভাবে উল্লেখ করতে হবে তাহলে অটোমেটিক্যালি কাজ করবে এবং হবারের ক্ষেত্রে উইড দিতে হবে এবং হাইট দিতে হবে বুঝলা কি আচ্ছা ধরো মেরে দিয়ে দিলাম উইড হাইট 300 পিক্সেল আর ওটাই থাক সমস্যা নেই এখানে দিলাম উইড 300 পিক্সেল হাইট 300 পিক্সেল হবার যখন করা হবে মানে প্রস্থ বাড়বে 300 পিক্সেল হাইট বাড়বে 300 পিক্সেল আর অপর দিকে এসে আমরাই এখানে দেখো এই যে ট্রানজিশন 2 সেকেন্ড এবং 4 সেকেন্ড দিয়ে দিলাম এখানে আগে যা ছিল তাই দিলাম ট্রানজিশন কি দিলাম উইড 2 সেকেন্ডস আর হাইট হচ্ছে 4 সেকেন্ডস এর আমি সেভ করে রিলোড করলাম এখানে এবার দেখো কি হয় দেখছো দুই দিকে বাড়ছে না বাট নিচের দিকে কিন্তু বেশি সময় ধরে বাড়ছে ডান দিকে কিন্তু শেষ হয়ে গেছে আবার আমি টান দিলাম এই যে এটা বিভিন্ন ইমেজে ব্যবহার করা বুঝতেছো বিভিন্ন ইমেজের ইফেক্টগুলো ব্যবহার করা হয়ে থাকে তুমি যখন ওই ই কমার্স কোনো ওয়েবসাইট দেখবে সেই ই কমার্স ওয়েবসাইটে ছোট্ট ইমেজ আসছে যেন বড় করে দেখতে পারে যারা বায়ার ক্রেতা হ্যাঁ অনলাইনে কেনাকাটা করছে তারা ইমেজের উপর ধরলে মাউস এইভাবে অটোমেটিক বড় হয়েছে দেখবা বড় হয়ে ম্যাগনিফাই হয়ে বড় হয়ে ও দেখিয়ে দিচ্ছে ইমেজ সাইজটা দেখতে সুন্দর লাগছে বুঝো নাই এই যে এ ধরলে বড় হচ্ছে যে আবার ছেড়ে হচ্ছে দেখো এটা হচ্ছে যে উইড হাইট একসাথে বাড়ানো আচ্ছা দেখলাম তাহলে আমরা তার পরবর্তী দেখি পরেরটা হচ্ছে স্পেসিফিক স্পিড কার্ভ অফ দ্য ট্রানজিশন ঠিক আছে আমরা এখানে স্পিডটা কম বেশি করতে পারি ঠিক আছে আমরা বেশি দেখি তোমাদের দেখো ইজ ইজের অর্থ হচ্ছে এখানে তো লেখা আছে তো বলে দিই ইজ মানে হচ্ছে স্বাচ্ছন্দ্যে হ্যাঁ মানে প্রথমে আস্তে করে শুরু হবে যখন তুমি ধরবে এখানে প্রথমে আস্তে করে শুরু হবে মাঝখানে স্পিডে হবে মাঝখানে স্পিডে হবে অ্যানিমেশনটা লাস্ট আবার স্লো হবে একে ইজ বলা হয় মনে রাখ কিন্তু এখানে ইংলিশে লেখা দেওয়া আছে স্পেসিফাই ট্রানজিশন ইফেক্ট উইথ এ স্লো স্টার্ট দেন ফাস্ট দেন এন্ড স্লোলি বুঝলা কি যখনই তুমি দেখতে পাবো ইজ যেখানে দেওয়া আছে ট্রানজিশনের ক্ষেত্রে অ্যানিমেশনের ক্ষেত্রে অ্যানিমেশনের ক্ষেত্রে যখন দেখবে যেখানে ইজ লেখা আছে আস্তে শুরু হবে মাঝখানে স্পিড হবে লাস্টে আবার স্লো হয়ে যাবে লিনিয়ার এই ক্ষেত্রে কী হবে পুরো ইয়ে জুড়ে এরকম মানে পুরো হচ্ছে যে অ্যানিমেশন জুড়ে একই রকম থাকবে স্পিড ঠিক আছে অর্থাৎ কম বেশি হবে না স্লো হবে না শুরুতে স্পিড হলে পুরো স্পিড হবে শুরুতে স্লো হলে পুরোটাই স্লো হবে ঠিক আছে একই রকম একেবারে লিনিয়ার লিনিয়ার ইজ ইন মানে শুরুতে কি হবে স্লো হবে ইজ আউট মানে শুরুতে মানে লাস্টে ইজ আউট মানে লাস্টের দিকে স্লো হবে ইজ ইন অ্যান্ড আউট অর্থাৎ শুরুতে এবং লাস্টে স্লো হবে মাঝখানে স্পিড হবে কিউবিক তার বলছে কি লেটস ইউ ডিফাইন ইউর ওন ভ্যালুস ইন এ কিউবিক হ্যাঁ এই ধরনের উদাহরণ দিয়ে বুঝতে পারো পুরোপুরি চলো একটা উদাহরণ দেখে আমরা দেখি পেলে আমরা এটা
থার্ডে নিলাম আমরা এটা কপি করলাম এখানে আমরা দিয়ে দিলাম আচ্ছা আমরা এখন এইচটিএমএল আমার সিস্টেমে আসি ভিতর বুঝিয়ে দিব কোনো টেনশন দেখো প্রথমে একটা বক্স তৈরি করছি আমরা উইড কত পিক্সেল 100 পিক্সেল হাইট হচ্ছে 100 পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার কি রেড এবং ট্রানজিশন কত দিয়েছি 2 সেকেন্ডে কি হবে উইড প্রসেস শেষ হবে এখন দেখেন অনেকগুলো ডিপ নিয়েছি ডিপ 1 ডিপ 2 ডিপ 3 ডিপ 4 এবং ডিপ 5 কয় ডিপ আছে এখানে দেখো এই যে ডিপ 1 2 3 4 5 প্রত্যেকটা আইডি নিয়েছি 1 2 3 4 5 নাম দিয়েছি ঠিক আছে আর সবগুলো আলাদা কি করেছি না ট্রানজিশন করেছি প্রথমটা দিয়েছি ট্রানজিশন টাইমিং ফাংশন লিনিয়ার দ্বিতীয়টা হচ্ছে যে ইজ তৃতীয়টা হচ্ছে ইজ ইন তারপরটা হচ্ছে ইজ আউট ইজ ইন আউট সবগুলো দেখানো হয়েছে হবার করলে কত প্রশস্ত হবে 300 পিক্সেল চলো আমরা মেন কথা এটা এটা তোমার দেখিয়েছি আগে এটাও দেখিয়েছি এবং এটা দেখানো হয়েছে তাই না এই ট্রানজিশন টু ওয়াইড সি টু সেকেন্ড দেখানো হয়েছে এবং এই হবার দিয়ে ওয়াইড বাউন্ডে দেখানো হয়েছে মাঝখানে সবগুলো একসাথে দেখবো আমরা যতগুলো ডিস্ট্রিবিউশন যে সব আলাদা আলাদা দেখায় প্রথমটা লিনিয়ার দেখাবে তারপরে ইজ তারপর ইজ ইন ইজ আউট তো বুঝে গেলাম বুঝালাম যেটা পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে একই কি থাকবে স্পিডটা কিরকম থাকবে এখানে শুরুতে স্লো লাস্টে স্লো মাঝখানে স্পিড দেখাবে এখানে মাঝখানে শুরুতে স্পিড দেখাবে লাস্টে স্লো দেখাবে সরি শুরুতে স্লো দেখাবে আর পুরোটাই হচ্ছে তারপরে স্পিড দেখাবে এখানে পুরোটাই স্পিড দেখাবে লাস্টে গিয়ে স্লো হবে আর এখানে ইজ ইন আউট শুরুতে স্লো লাস্টে স্লো আর মাঝখানে কী হবে স্পিড দেখাবে চলো আমরা টেস্ট করে দেখি সবগুলো একসাথে দেখেন অনেকগুলো বক্স আসছে না প্রথমে লিনিয়ার ধরলাম দেখো পুরোটা কি আস্তে আস্তে হচ্ছে না আচ্ছা ইজে ধরলাম দেখো প্রথম স্লো ছিল তারপরে স্পিডে হলো ইজ ইন দেখো প্রথমে স্লো ছিল তারপরে স্পিডে হয়ে গেল ঠিক আছে লাস্টে গিয়ে স্পিড হয়ে গেছে মাঝখানে জুড়ে শুরু এবং লাস্টে আস্তে আস্তে হয়ে গেছে এবার কি করতে পারি আমরা এবার সবগুলো ইফেক্ট আমরা ব্যবহার করতে পারি বুঝতে পারলা কি এটা হলো তোমাদের ট্রানজিশনের কাজ আচ্ছা ট্রানজিশন ডিলে করতে পারি আমরা হ্যাঁ কতক্ষণ দেরি করবে এটা এটাকে দেখেই তোমাদের এটা দেখালে শেষ আমি এটা দিয়ে দিলাম ডিবি দিয়ে দিলাম ট্রানজিশন ডিলে তাহলে এখানেই করে দিই সমস্যা নেই এটা এখান থেকে দিলাম দেখো ট্রানজিশন উইথ টু পিক্সেল হাইট টু ঠিক আছে ট্রান্সফর্ম শেয়ার পিক্সেল সেখানে কতক্ষণ দেরি করে দেখাচ্ছে ঠিক আছে দেখো এখানে একসাথে সরি এটা একসাথে ব্যবহার করেছে ট্রানজিশন এবং ট্রান্সফরমেশন দুটি একসাথে এখানে কাজ করবে হ্যাঁ এখানে একসাথে দুইটা কাজ করবে ট্রানজিশন এবং ট্রান্সফরমেশন তার আগে ডিলেটা দেখে আসি ট্রানজিশন ডিলে 1 সেকেন্ড আমি এখানে দিলাম এটাই থাক সমস্যা নেই যেদিন 1 সেকেন্ড দিলাম এখন দেখো কি হয় আচ্ছা বুঝে দিই ডিলে মানে কি দেরি 1 সেকেন্ড দেরিতে শুরু হবে 1 সেকেন্ড দেরিতে শুরু হবে এটা ট্রানজিশন ডিলে কত সেকেন্ড 1 সেকেন্ড আচ্ছা আর আমরা এখন দেখি রিলেট করি দেখো থেমে আছে না
কিছু থেমে থাকার প্রবলেম শুরু হচ্ছে। দেখো এই প্রত্যেকটা দেখো যে মাউস ধরার সঙ্গে সঙ্গে হচ্ছে না, কিন্তু প্রথমে 1 সেকেন্ড থেমে আছে, তারপরে যাচ্ছে, দেখো বুঝলা কি, 1 সেকেন্ড ডিলে করছে এটা, এই যে 1 সেকেন্ড ডিলে করছে বুঝলা কি। আর লাস্টে যেটা আছে আমাদের একসাথে ট্রানজিশন ট্রান্সফার একসাথে ব্যবহার করা, শুধু একটা বক্স নিলাম মনে করো এখান থেকে, সব কেটে দিলাম, এগুলো একটা বক্স নিলাম মানে ডিপ নিলাম এখানে, এবার এখান থেকে কপি করলাম, তোমাদের বুঝিয়ে দিচ্ছি, নো টেনশন, আগে সব কেটে দিলাম ঠিক আছে, ডিলে ডিলে কেটে দিলাম সব। এখন দেখো প্রথমটা বক্স নিয়েছি, 100 পিক্সেল উইথ, 100 পিক্সেল হাইট, ব্যাকগ্রাউন্ড কালার রেড, ট্রানজিশন কত, দুই সেকেন্ড, হাইট কত, 2 সেকেন্ড, এবং ট্রান্সফর্ম কত, 2S, বুঝতে পারো, ওই যে প্রথমে শিখালাম ট্রান্সফর্ম, এখানে হওয়ার করলে কী হবে, উইথ 200 পিক্সেল, হাইট 300 পিক্সেল, ট্রান্সফর্ম রোটেট 180 ডিগ্রি, বুঝা যাচ্ছে কি, আমি রিলোড করলাম। এখন দেখো বুঝলা কি, অ্যাক্সিলেন্ট না মানে এরা বাড়বে এবং ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম মানে কি, ওখানে স্থানান্তর হয়, যে এক জায়গায় থাকবে স্থানান্তর হলো, এখানে মাউস হলে কী হচ্ছে দেখো, অটোমেটিক্যালি এটা বড় হচ্ছে মানে সরে আসতেছে, এবং পাশাপাশি ট্রান্সফর্ম এবং ট্রান্সফর একসাথে দুইটা হচ্ছে, যে মাউস ধরলাম এই যে, বুঝতে পারলা কি, আর বুঝতে কারণে বাকি নেই, আর এই দুটো তোমাদের একসাথে করেছি, এবং ট্রানজিশন এবং ট্রান্সফর্ম দুটি একসাথে ব্যবহার করার কারণে এরকম দেখাচ্ছে, এরকম সুন্দর দেখাচ্ছে, যে মাউস ধরলে অটোমেটিক্যালিটি বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, বুঝতে পারলা কি। আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং ক্লাস, সবাই কিন্তু বাসায় প্র্যাকটিস করবে ঠিক আছে, আর কারো কোনো বুঝতে অসুবিধা হলে বলছি এক্সট্রা টাইম নক করবা, আমি ফ্রি থাকলে তোমাকে দেখিয়ে দেবো ঠিক আছে। আমি তোমাদেরকে হৃদয় শিখাচ্ছি যেন ভালো করে শিখে প্রপারলি কাজ করতে পারো, হ্যাঁ, আর তোমরা যদি হৃদয় গোধকে না শিখো ভালো করে, তারা আমাকে শেখাতে ভালো লাগবে না, আমার উদ্দেশ্য হচ্ছে তোমার প্রত্যেকে ভালো করে কাজ শিখো, কেন প্রত্যেকে ক্লায়েন্টের কাজ করতে পারো, হ্যাঁ, বিদেশি ক্লায়েন্টের কাজ করতে পারো, মানে তোমাদের দক্ষতার পরিচয় দিয়ে, আর ভালো শিখলে কাজের অভাব নেই, তুমি লোকাল কাজ করবো না বাইরে কাজ করবা, আইটি ফার্মে কাজ করবো আর নিজে দেখাচ্ছে আইটি সেকশনে বস হবা, সবগুলোই সম্ভব রয়েছে এখানে, হ্যাঁ, ব্যাপক সম্ভাবনার একটা ক্ষেত্র এটা, তোমাকে কেউ আটকাতে পারবে না, কারণ তোমার হচ্ছে জব পৃথিবীর সব জায়গায়, গোটা পৃথিবী তোমার বাউন্ডারি, উইদাউট বাউন্ডারি ঠিক আছে, গোটা পৃথিবী তোমার কাছে কর্মক্ষেত্র, নো বাউন্ডারি, কোনো বাউন্ডারি নাই, হ্যাঁ, যে তোমাকে আটকে দিবে, তোমাকে ভিসা পাসপোর্ট কিছুই লাগবে না, উইদাউট ভিসা পাসপোর্টে তুমি চাকরি করবে গোটা পৃথিবীতে, মজার না, ইন্টারেস্টিং না, যে গোটা পৃথিবী তুমি চাকরি করতেছো উইদাউট ভিসা পাসপোর্টে, হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং একটা বিষয় কিন্তু, বুঝলে, আর বাংলাদেশের মধ্যে চাকরি করবা কোনো কারণে তোমার টাকা পয়সা নাই, গরিব মানুষ ঠিক আছে, ঘুষ দিতে পারবো না, পড়াশোনা দেখাচ্ছে যে মামা খালু নাই, হ্যাঁ, রাজনীতি বিষয়ে তুমি কিছু জানো না, কিছু দরকার নাই, তোমাকে বেতার কাজে লাগাবা, তুমি দক্ষতা অর্জন করবে, গোটা পৃথিবী তোমার কর্মক্ষেত্র, পৃথিবীর সব উন্নত দেশগুলো, হ্যাঁ, ইউরোপের বিভিন্ন উন্নত দেশ, আমেরিকার উন্নত দেশগুলো, হ্যাঁ, ইউএসএ, কানাডা, ইউকে, যে দেশে যাও না কেন সব দেশেই দেখাচ্ছে যে উন্নত দেশগুলো তুমি কাজ করতে পারবা, জাস্ট তোমার কী করতে হবে, মেধাটা কাজে লাগাতে হবে, তুমি দক্ষতা অর্জন করবে মানে গোটা পৃথিবী তোমার কর্মক্ষেত্র, তোমাকে কেউ আটকাতে পারবে না, কোনো মামা খাওয়ার দরকার নেই, কোনো টাকা পয়সার দরকার নেই, কারো সুদ বিশ্রয় দরকার নেই, বুঝলে নাই, এই জন্যে বি কনসাস অ্যান্ড প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, আমরা জানি যে বেশি বেশি প্র্যাকটিস করলে কী হবে, দক্ষতা অর্জন হবে, বেশি বেশি প্র্যাকটিস করো, দক্ষ হিসেবে গড়ে তোলো নিজেকে, ইনশাল্লাহ কাজের অভাব হবে না, হ্যাঁ, আজকে তো তোমাদের ক্লাসে পর্যন্ত তোমাদের এই মেহেদি একটা প্রজেক্ট করেছে, প্রজেক্ট